সো ফাইনালি শুরু হয়ে গেল হাতে কলমে শেখা ইউটিউব ক্লাসের প্রথম পর্ব। আজকের এই ভিডিওতে আমরা একটা চ্যানেলকে মেনশন করব এবং সেই চ্যানেলে যে সমস্যাগুলো আছে তা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনার যদি এইরকম সমস্যা থেকে থাকে তাহলে আজই সেট আপ করুন এবং এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। এখন থেকে আমরা প্রত্যেকটা চ্যানেলকে এভাবে হাইলাইট করব, পাশাপাশি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। সেই চ্যানেলে কোন কোন ভুল ত্রুটি বা কী কী সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই আপনারা সলভ করার চেষ্টা করবেন। সেই সাথে আজকের এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল একটা ভিডিও, যারা এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি একটা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি ইউটিউব চ্যানেল বেছে নিয়েছি। আপনারা এই মুহূর্তে একটি কমেন্ট দেখতে পারতেছেন, রাহুল ছোট গ্যাং আমার ভিডিওর ভিউজ আসছে না। আজকে আমরা এই চ্যানেলটাই চেক করব। দেখুন ভাই, এই চ্যানেলটা চালাচ্ছে তার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নাই, এতটুকু সম্পর্ক সে আমার ভিডিও দেখে প্লাস আমার ভিডিওতে আজকে একটা কমেন্ট করেছে। ফার্স্ট কমেন্ট তিনি বলেছে আমার ভিডিওতে ভিউজ আসছে না। এর পরিপ্রেক্ষিতে আজকে তার চ্যানেলটা আমরা চেক করব, পাশাপাশি সেই চ্যানেলে কি কি সমস্যা রয়েছে বা কি কি উন্নত করা যেতে পারে, যেগুলো উন্নত করলে তার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে, ভালো পরিমাণে ভিউজ আসবে, এক কথায় চ্যানেলটা একটা ভালো পর্যায়ে যেতে পারবে। সো এই বিষয়ে আমরা আজকে এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি আকাশ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেট এক্সপ্লেন। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো তার আগে অবশ্যই যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক করে না, লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে ইউটিউব সম্পর্কে আরো বিস্তারিত শিখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সো তার কমেন্টটা দেখার পর আমি বরাবরের মতো ইউটিউবটা ওপেন করে এবং তার চ্যানেলের মধ্যে আমি চলে আসি সার্চ করার পর, এবং আজকের এই চ্যানেলে সেরা 5টা সমস্যা আছে। এই সেরা 5টা সমস্যা যদি সমাধান করতে পারে এই চ্যানেলটা যে সো আই হোপ, আমি মনে করি এই চ্যানেলটা খুব দ্রুত পরিমাণে র্যাঙ্ক করবে। আমি যে চ্যানেলটাকে নিয়ে ভিডিও তৈরি করতেছি এই চ্যানেলের যারা কাজ করে তারা কিন্তু কেউ জানেই না। সো এখন কিন্তু তারা জানতে পারবে যদি আমার রেগুলার ভিউয়ার্স হয়ে থাকে। যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনি যদি একটু উপকৃত পেয়ে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই সাড়া দিয়ে যাবেন। এখন চলেন আপনার কি কি আপডেট করা যেতে পারে বা কি কি ভুল ত্রুটি রয়েছে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে, এখন এ টু জেড আপনার মাঝে এক্সপ্লেন করবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন আর মাথার মধ্যে রাখবেন, আর আমি যা বলতেছি তা অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন। মনে রাখবেন যদি কেউ আপনার থেকে একটু বেশি জানে তার কাছ থেকে শেখার কিন্তু অধিকারটা আপনার আছে, তেমনই ভাবে সে যা বলতেছে সেইগুলো কিন্তু পালন করাও আপনার একটা অধিকার। সো অবশ্যই আপনি পালন করার চেষ্টা করবেন। সর্বপ্রথম এই মুহূর্তে এই চ্যানেলে দেখতে পারতেছেন 7টা ভিডিও আপলোড করা রয়েছে এবং এখানে সাবস্ক্রাইবার সংখ্যা দেখাচ্ছে 1.37k, মানে এখানে 1370 প্লাস এখানে কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইবার রয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা, কি সমস্যাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি ভিডিওস অপশনে আসি তাহলে দেখতে পারতেছেন চ্যানেলটাতে টোটাল ভিডিও আপলোড করা হয়েছে 1, 2, 3, 4টা, এবং যদি আমরা এখান থেকে শর্ট অপশনে ক্লিক করে দিই তাহলে 1, 2, 3টা, তাহলে এখানে দেখুন 3টা আর এখানে দেখতে পারতেছেন টোটাল 4টা, টোটাল 7টা ভিডিও। এই 7টা ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউজ নাই, তার মানে এই চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো আসছে এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু অন্যান্য ভিডিওগুলো থেকে আসছে, এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। এখন কথা হচ্ছে এই চ্যানেলে যেহেতু ভিডিও আপলোড করা হচ্ছে, ভিডিওতে দেখতে পারতেছেন 10 দিন আগে 573টা ভিউজ, 6 দিন আগে 156টা ভিউজ, 2 দিন আগে 744টা ভিউজ, প্লাস 10 ঘন্টা আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে লেটেস্ট ভিডিও, এই ভিডিওটাতে 800টা কিন্তু ভিউজ চলে আসছে। এখন আমরা আলোচনা করব যে এই চ্যানেলে ভিডিওগুলো কেন ড্রপ করতেছে বা ভিউজগুলো কেন ইনক্রিজ হচ্ছে না, ভিউজগুলো কেন ডাউনই থাকতেছে। ভিউজগুলো আরো বেশি আসার কথা যেহেতু এটা একটি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির চ্যানেল। সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি তাহলে বলবো যে এই চ্যানেলের থিমটা বা এই চ্যানেলটা সুন্দর করে কাস্টমাইজেশন করা এখনো হয়নি। যেমন হচ্ছে এই চ্যানেলটার ব্যানারটা কিন্তু এখনো ঠিকঠাক মতো হয়নি, লোগোটা ঠিকঠাক মতো হয়নি, এবং এখান থেকে চ্যানেলের অ্যাবাউটটা আপনারা দেখবেন অ্যাবাউটটা কিন্তু একদম ঠিকঠাক হয়নি। সো আপনি যেহেতু একটি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ইউটিউব চ্যানেল তৈরি করেছেন তাই আপনি এই রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো একটু কষ্ট করে ফলো করবেন, তাদের ডেসক্রিপশন বা অ্যাবাউটে কি লেখা আছে। সো সেম ভাবে আপনি আপনার চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করবেন ওই রিলেটেড আপনি অবশ্যই অ্যাবাউটগুলো লিখে দিবেন। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এটা। দেখেন ভাই, এই অ্যাবাউট ডেসক্রিপশন সেটআপ যদি আপনি করতে চান, মানে আপনার চ্যানেলে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেন, সো ওই রিলেটেড কিছু কথা আপনি এখানে লিখতে পারেন। এবং অবশ্যই আপনার চ্যানেলের এইখানে অবশ্যই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি সেট আপ করবেন। এটা গেল চ্যানেল কাস্টমাইজেশনে একটা বড় সমস্যা, এটা অবশ্যই আপনাকে সেট আপ করতে হবে। এখন এটা সেট আপ না করলে যে চ্যানেলে ভিউজ আসে না বিষয়টা কিন্তু এরকম না। একটা চ্যানেল কিন্তু কাস্টমাইজেশন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বেটার একটা কাজ। অবশ্যই আগে আপনি এই বেসিক কাজটা কমপ্লিট করে ফেলবেন, আজকেই কমপ্লিট করে ফেলবেন। এবার মেন যে কথাটা বলবো সেটা হচ্ছে এই চ্যানেলের ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন এই রিলেটেডের ক্ষেত্রে কিন্তু 2টা ক্যাটাগরি আসে, একটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস আর একটা হচ্ছে আপনার কি এন্টারটেইনমেন্ট। এখন এইখানে যে মিউজিকগুলো আপনি আপলোড করতেছেন এই মিউজিকগুলোর সাথে যে তাল মিলে আপনি যে ভিডিও কভার করতেছেন এই ভিডিওগুলোর ক্ষেত্রে কিন্তু এন্টারটেইনমেন্ট দিতে হবে। আর আপনি যদি খালি গলায় গানের সাথে যদি এইরকম ভিডিও করে থাকেন সো তাহলে আপনাকে কিন্তু পিপল অ্যান্ড ব্লগস অথবা এন্টারটেইনমেন্ট, আপনি 2টার যে কোনো একটা দিতে পারেন। আর যদি আপনি মিউজিকের সাথে এইভাবে যদি তাল মিলিয়ে কভার করতে চান তো অবশ্যই আপনাকে যে জিনিসটা করতে হবে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তাহলে আপনার বেসিক গেল এই 2টা কাজ, এটা হচ্ছে 1 নাম্বার। সো এই সমস্যা সমস্যার সমাধানটা আগে আপনি করে ফেলবেন খুব দ্রুত। এইবার আসেন দুই নম্বর যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা হচ্ছে তার মূলত কন্টেন্টের মধ্যে। আমরা প্রতিনিয়ত একটা কথা বলে থাকি, আপনি ভিডিও যত ভালো তৈরি করবেন তত কিন্তু বেশি ভিউজ পাবেন, অডিয়েন্স রিটেনশন, ওয়াচ টাইম বেশি পাবেন, এবং একটা সময় দেখা যাবে যে আপনার সেই ভিডিও দ্বারাই কিন্তু আপনি ওয়াচ টাইমও ভালো পেয়ে গেছেন, মনিটাইজেশনটাও কিন্তু করতে পারতেছেন, সাবস্ক্রাইবারটাও কিন্তু পেয়ে গেছেন। এই জন্য আগে কিন্তু আপনাকে ভিডিওতে ফোকাস করতে হবে। আমরা ভিডিও ফোকাস করার পর আমরা এই চ্যানেলের মেটাডাটাকে একটু ফোকাস করব। সো সর্বপ্রথম আমি জাস্ট এই চ্যানেলে একটা ভিডিওতে ক্লিক করে প্লে করতেছি এবং দেখুন এই চ্যানেলের যে ভিডিওগুলো প্লে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে একটা গান এই পিছনে বাজতেছে এবং তারা এখান থেকে কিছু ইনস্ট্রুমেন্টের সাজিয়ে আর কি সেই ভিডিওটা কভার করার চেষ্টা করেছে মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য। এই টাইপের ভিডিও কিন্তু ইতিমধ্যে ইউটিউবে ভাইরাল আছে। সো এখন এইখানে এই চ্যানেলের ভিডিওতে যে একটা সমস্যা সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এই চ্যানেলের ভিডিওটা দেখবেন যে জুম আউট ইন ট্রানজেকশনটা সবথেকে বেশি কাজ করেছে। আমি রিকোয়েস্ট করে বলবো যারা জুম আউট ইন ট্রানজেকশনটা এই ভিডিওগুলোতে বেশি ইউজ করতেছেন, মানে অতিরিক্ত জুম করতেছেন, জুম 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 এরকম যারা করতেছেন ভিডিওগুলোর মধ্যে এডিটিং করার সময়, এইগুলো একদমই করবেন না। আপনি চাইলে আপনার ভিডিওটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে পারেন, শ্যুট করে সুন্দর করে এডিটিং করতে পারেন। এই ক্ষেত্রে সেই ভিডিওটা বেশি পরিমাণে মানুষ ওয়াচ টাইম দিতে সক্ষম হবে, কারণ ভিডিওটা যখন এদিক ওদিক থেকে দেখানো হবে তখন কিন্তু মানুষ একটা স্টেবল থাকবে আপনার ভিডিওর মধ্যে। তাই অবশ্যই আপনি একবার এই পাশ, ডান পাশ থেকে, একবার বাম পাশ থেকে, একবার সামনে থেকে, সো আপনি চাইলে একবার উপরের থেকে একটা শট নিতে পারেন যদি আপনার কাছে ড্রোন ক্যামেরা না থাকে। সো আপনি তিনটা অ্যাঙ্গেল থেকে কিন্তু শট নিতে পারেন, আদারওয়াইজ আপনার কষ্ট করে জুম আউট ইন এই সমস্ত কাভার মিউজিকে করার একদমই দরকার নাই। এরপর আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন যদি আপনার মোবাইলটা ঠিকঠাক মতো 464 বা এর উপরে যদি র্যাম হয়ে থাকে, সো অবশ্যই আপনি ভিডিও রেজুলেশনের সময় এখান থেকে 1080p পরিবর্তে 4K রেজুলেশনটা সিলেক্ট করবেন। তাহলে আপনার সর্বপ্রথম কাজটা কি, ভিডিওর মধ্যে যে এডিটিংটা আপনারা করতেছেন জুম আউট ইন অতিরিক্ত করতেছেন, আমি দেখলাম 4টা ভিডিওর মধ্যে, সো ওইগুলোকে মাইনাস করতে হবে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুট করবেন। আর তৃতীয় কথা হচ্ছে ভিডিওটা অবশ্যই আপনার মোবাইলে যদি 464GB RAM হয়ে থাকে অবশ্যই 4K তে এক্সপোর্ট করার চেষ্টা করবেন। আপনি 4K তে এক্সপোর্ট করবেন, একটু MB হয়তো বা বেশি লাগবে, কষ্ট হলেও 4K তে করবেন, এর বেনিফিট বর্তমানে অবশ্যই আছে। সো অবশ্যই আপনি 4K তে এক্সপোর্ট করবেন। এইটা গেল হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে, ক্রিয়েশনের মধ্যে যে আপনার ঘাটতিগুলো ছিল সেই বিষয়টা আপনাকে জানাইছি। এবার আরেকটা বিষয় হচ্ছে মেটাডাটা, আপনার ভিডিওর মেটাডাটা ঠিক আছে কিনা। আসুন এই মেটাডাটার বিষয়টা আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি। সো এইখানে আপনি যে ভিডিও টাইটেলটা ইউজ করেছেন ভাই, এই টাইটেলটাকে আপনাকে একটু অন্যরকমভাবে ইউজ করতে হবে। কিভাবে আমি আপনাকে বলতেছি। আপনি এইখানে এই ভিডিওর মধ্যে যে মিউজিকটা ইউজ করেছেন, আপনি প্রথমে কি করবেন, মিউজিকটার যে টাইটেল বা যে শিরোনামটা আছে, ঠিক আছে, গানের প্রথম লাইন যেটাকে বলে বা গানের মেন থিম যেটাকে বলে, সো ওইটা আপনারা অবশ্যই এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এইখানে একটা দাড়ি দিবেন, দাড়ি দেওয়ার পরে আপনি জাস্ট ইংরেজিতে ওই গানের নামটা লিখবেন। তারপর লিখবেন নিউ বাংলা কাভার সং, নিউ বাংলা কাভার সং 2023 বা 2024, যে সালটা আসতেছে ওই সালটা এখানে লিখে দিতে পারেন। সো এইভাবে আপনাকে দিতে হবে। দিয়ে তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আমরা সরাসরি এই চ্যানেলে একটু ডেসক্রিপশনে আসবো। সো আমরা জাস্ট এখান থেকে টাইটেলে ক্লিক করলাম। ও মাই গড, এই যে ডেসক্রিপশনটা টোটাল খালি, এইরকম থাকলে চলবে না, আপনার ভিডিও মেটাডাটা আপডেট করতে হবে। এখন আপনি এখানে যে কাজটা করবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু আপনাকে কিওয়ার্ড স্টাফিং করতে হবে। সো যদি কিওয়ার্ডটা স্টাফিং করতে পারেন তাহলে কিন্তু ভিউজটা অনেক বেশি পরিমাণে পাবেন। আপনি এখন হয়তো আমার কথা বিশ্বাস করতে পারতেছেন না, কিছুদিন পরে ঠিক বিশ্বাস করবেন। আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে দেখেন, আমরা কিন্তু ভিডিওর দেখবেন যে ডেসক্রিপশনের একটু নিচে কিন্তু আমরা সেখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে রাখছি, আমাদের ভিডিও কোন রিলেটেড, সো ওই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা দিয়ে রাখছি। এখন আপনি এখানে যে গানটা দিয়েছেন, আমার হৃদয় পিঞ্জিরা পোষা পাখিরে, সো আপনি যখন এইটা লিখে সার্চ করবেন তখন হিন্দি তো না, বাংলা এবং ইংলিশ অনেকগুলো সার্চ কিওয়ার্ড পাবেন। ওই সার্চ কিওয়ার্ডগুলো আপনারা জাস্ট এইখানে ডেসক্রিপশনে বসিয়ে দিবেন। প্রথমে ভিডিও টাইটেলটা দিবেন, তারপরে যে কাজটা করবেন কয়েকটা সোশ্যাল মিডিয়া দিবেন, হতে পারে সেটা আপনার ফেসবুক আইডি লিঙ্ক, পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক অথবা আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক, এরকম সোশ্যাল মিডিয়া কিছু লিঙ্ক আপনি এখানে প্রোভাইড করবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই ভিডিও অনুযায়ী যে সার্চ কিওয়ার্ড, মানে এই গানটা আপনি কি লিখে সার্চ করতেছেন ওই সার্চিং কিওয়ার্ডগুলো আপনাকে গুগল থেকে আনতে হবে, অথবা র্যাপিড ট্যাক্স ওয়েবসাইট রয়েছে, অথবা কিওয়ার্ড টুল রয়েছে, অথবা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, ওয়েবসাইট রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, ওইগুলো থেকে আপনি একটু কষ্ট করে ট্যাগগুলো কালেক্ট করবেন, অথবা ইউটিউব রিসার্চ ট্যাব অপশন থেকে আপনি কালেক্ট করতে পারেন। সো এইগুলো আপনাকে কালেক্ট করতে হবে, দেন এইখানে বসাইতে হবে। এবং লাস্টে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কপিরাইট ডিসক্লেইমারটা ইউজ করবেন, কারণ আপনার মিউজিকটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু এই মিউজিকের অরিজিনাল মালিক কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। অবশ্যই তার জন্য ক্রেডিট সং কিন্তু দিতে হবে, এই ডেসক্রিপশনে লিখে দিবেন ক্রেডিট সং, ঠিক আছে। ক্রেডিট সং লেখার পর আপনারা সেখানে ওই মিউজিকটা লিংক দিয়ে দিবেন, ঠিক আছে, অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক লিংক এটা লিখে আপনারা জাস্ট ওই মিউজিকের লিংকটা দিবেন, মানে অরিজিনাল মিউজিকের লিংকটা দিবেন, তারপর কপিরাইট ডিসক্লেমারটা ইউজ করবেন, ঠিক আছে? সো এই যদি কাজটা আপনারা করেন তাহলে দেখেন একটা ডেসক্রিপশনের মধ্যে একটা ভালো লুক চলে আসতেছে। এটা হচ্ছে মেটা ডাটা, এটা আপনাকে সেট আপ করতে হবে। এবার আপনি যে ভিডিওটা যখন আপলোড করেছেন ট্যাগ অপশনে অবশ্যই এই যে ভিডিওর যে গানটা আপনি ইউজ করেছেন ওই গানের কিন্তু সার্চ কিওয়ার্ড যেটা ডেসক্রিপশনে যেটা মেরে দিলেন, সো ওইটা আপনারা কি করবেন, ওই ট্যাগ বক্সে লিখে দিবেন। আর ডেসক্রিপশনে যখন আপনি কিওয়ার্ডগুলো সেট আপ করবেন কমা দিয়ে দিয়ে করার চেষ্টা করবেন না, একটা করে লাইন করে করে আপনি জাস্ট সেখান থেকে ইন্টার করে করে দিয়ে দিবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন, তাও না বুঝতে পারলে আমার এই চ্যানেলের ডেসক্রিপশনটা একটু ফলো করবেন, এইভাবে আপনি চাইলে সেট আপ করতে পারেন। আশা করি আপনি বুঝতে পারছেন। যদি এইভাবে কাজটা করেন তাহলে কি হবে, এই গানের যদি কোনো ধরনের কোনো কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে তাহলে সেইখানে আপনার ভিডিওটা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এইবার আসুন আপনার ভিডিওর মধ্যে যে ঘাটতিগুলো আছে, ঘাটতি কিন্তু অনেক আছে, আমি সিম্পল ঘাটতি কিছু বলেছি আপনাদেরকে, কারণ যেহেতু আপনি নতুন করে কাজ করতেছেন আস্তে আস্তে আরও নিজেই অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? কারণ আমি চাই যে অ্যাকচুয়ালি আপনি সঠিকভাবে আগে অ্যাক্টিভ হন, আর যখন আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন তখন এমনিতেই আপনি আস্তে আস্তে সব কিছু বুঝে যাবেন, সব কিছু দেখতে কিন্তু সক্ষম হবেন। সো এই গেল আপনাদের টোটাল দুইটা কাজ, এই কাজ তিনটা কাজ গেল টোটাল মেটা ডাটা সহ তিনটা কাজ। এই তিনটা কাজ অবশ্যই আপনারা কমপ্লিট করবেন। এইবার আমরা আসুন এই চ্যানেলের ভিডিওর যে থাম্বনেলগুলো রয়েছে এই থাম্বনেল নিয়ে আমরা একটু কথা বলবো। সো থাম্বনেলগুলো কিন্তু মোটেই ভালো হচ্ছে না, থাম্বনেলগুলো কিন্তু মোটেই ভালো হচ্ছে না। থাম্বনেলগুলো আপনাকে আপডেট করতে হবে। যে থাম্বনেলগুলো আপনি তৈরি করতেছেন থাম্বনেলের যে মানুষের ছবিগুলো রয়েছে এইগুলো ঠিক আছে, মানে থাম্বনেলের মধ্যে যে ক্যারেক্টারগুলো ইউজ করা হয়েছে সেইগুলো ঠিক আছে, কিন্তু আপনি থাম্বনেলের উপরে যা লিখেছেন সেই লেখাটা কিন্তু ঠিকঠাক হয়নি। সো তাহলে আপনাকে কি করতে হবে, থাম্বনেলের লেখাগুলো কিন্তু আপনাকে আর একটু ফুটিয়ে তুলতে হবে। এখন এই থাম্বনেলের লেখাগুলো যদি আপনি ফুটিয়ে তুলতে চান তাহলে আপনি কি করবেন, সুন্দর আপনাকে থাম্বনেল তৈরি করা শিখতে হবে। তার জন্য আপনি এখনই ইউটিউবে এসে সার্চ করবেন মিউজিক থাম্বনেল এডিটিং ভিডিও, মিউজিক থাম্বনেল এডিটিং ভিডিও, অনেক ভিডিও পাবেন, দেখবেন এবং তাদের মতো করে থাম্বনেল তৈরি করবেন। শুধু ফন্ট আপনি 100 MG ফন্ট ইউজ করবেন, ঠিক আছে? তাহলে অনেক ভালো লিখতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে আপনি শ্যাডো বা হচ্ছে স্ট্রোক অথবা আপনি চাইলে এখান থেকে আরও বিভিন্ন ধরনের যে স্যাচুরেশনগুলো দেওয়া যায় এইগুলো দিয়ে লেখাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এই হচ্ছে গেল। তাহলে থাম্বনেলের কাজটাও কিন্তু আপনাকে ইমপ্রুভ করতে হবে। আপনার থাম্বনেলটা একদম ভালো হয়নি ভাই, রাগ করার কোনো বিষয় নেই, থাম্বনেলটা আরও আপডেট করতে হবে, ঠিক আছে? তো এই যে আমি যে কাজগুলো আপনাকে বললাম, প্রথমে থাম্বনেলটা ভালো করবেন, ভিডিওর মধ্যে জুম আউট ইন, ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করবেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওর মেটাডাটা ঠিক করতে হবে, টাইটেলটাও সুন্দর করে লিখতে হবে, বাংলায় লিখবেন প্লাস ইংরেজিতে লিখবেন। এবার ডেসক্রিপশনে ওই গানের কিওয়ার্ড, মানে ওই গানটা অ্যাকচুয়ালি কি লিখে আপনি সার্চ করে শুনতে পারতেছেন। যদি এমনিতে আপনি বলেন যে আমি একটা অনেক পুরনো একটা গান শুনবো 2019 সালে আপলোড করা হয়েছিল, তাহলে কি এই গানটা আসবে? অবশ্যই গানটা কিছু আপনাকে হেডলাইন লিখতে হবে, তারপরে তো এই গানটা আপনার কাছে আসবে। সো সেমভাবে আপনাকে সেই সমস্ত কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনে সেট আপ করবেন, ঠিক আছে? কপিরাইট ডিসক্লেমার ইউজ করবেন, ক্রেডিট সং লিঙ্ক দিবেন, ঠিক আছে? সো এইগুলো টোটাল আপনি করবেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, চ্যানেলের অ্যাবাউটটা মাস্ট বি আপনারা সেট আপ করে নেবেন, ঠিক আছে? অ্যাবাউটটা সুন্দর করে আপনি সেট আপ করে নেবেন। এবং আপনারা যারা শর্ট ভিডিও আপলোড করতেছেন, এই যে দেখতেছি চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতেছেন, করবেন, সমস্যা নাই, এভাবে আপনারা করবেন, এভাবে কাজ করতে থাকুন। এবং একটা জিনিস সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 5 নাম্বার ভুল আপনার চ্যানেলে ধরা পড়ছে, সেটা হচ্ছে চ্যানেলে রেগুলার অ্যাক্টিভিটি মেনটেন করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না। দেখুন একটা জিনিস, প্রথম 10 দিন আগে তিনি ভিডিও আপলোড করেছেন, তারপরে 6 দিন আগে, মানে 4 দিন সেখানে মাইনাস, তারপরে 2 দিন আগে, সেখানেও কিন্তু 4 দিন মাইনাস। এবার দেখুন 10 ঘন্টা পর তিনি ভিডিও আপলোড করেছে, এবং তিনি যখন একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতেছে দেখতে পারতেছেন, এটা দেখতেও কিন্তু ভালো লাগতেছে, এখন দেখতে ভালো লাগলে লাগুক বা না লাগুক এটা তো বিষয় না, তাই না? যে কাজটা আপনার করতে হবে, অবশ্যই টাইমটা মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। এই রিলেটেড চ্যানেলে আপনার যেভাবে ভিডিও আপলোড করতে হবে আমি আপনাকে সাজেশন দিচ্ছি, এইভাবে কাজ করেন, প্রতি 3 দিন পর পর ভিডিও আপলোড করেন, ঠিক আছে? তাহলে দেখবেন অনেক উপকারে আসবে। প্রতি 3 দিন পর পর ভিডিও আপলোড করবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনি, এখন যেহেতু রমজানের সময়, রমজান শেষ হয়ে গেলেও আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করবেন সন্ধ্যা 7টার সময়। কে কি বললো দেখার কোনো টাইম নাই, আমি আপনার ভালো চাচ্ছি বিধায় আপনার চ্যানেলটাকে নিয়ে আমি এইভাবে ভিডিও তৈরি করতেছি। সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করবেন, বেশি না ভাই, টানা 50টা ভিডিও আপলোড করলেই আপনি দেখতে পারবেন আসল খেলা শুরু হয়ে গেছে। এইবার আসেন মেন কথা, আপনাকে নিয়ে এত গুণগান গাইলাম, কিন্তু এইখানে একটা কিন্তু লুকানো একটা বিষয় আছে আপনার চ্যানেলটা দ্রুত গো করানোর জন্য। এই কাজগুলো তো আপনি টোটাল করবেন, পাশাপাশি আপনাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ জানেন? যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে এই যে বর্তমানে যে শিল্পীদের গানগুলো ভাইরাল হচ্ছে, যেমন হচ্ছে এই যে ছোট একটা মেয়ে সুমাইয়া, তারপর হচ্ছে আগুন, এছাড়া গগন সাকিব বা আরও যে শিল্পীগুলো রয়েছে, অ্যাকচুয়ালি আমি গান টান খুব একটা শুনি না, সো মাঝে মাঝে এক একটু হয় শোনা। সো এই ক্ষেত্রে এই যে যে শিল্পীগুলো বর্তমানে গান টান গাইতেছে, তো আপনি যে কাজটা করবেন, এই শিল্পীগুলোর গানগুলো যেগুলো রিসেন্টলি নতুন আপডেট করা হয়েছে, নতুন আপলোড করা হয়েছে কিন্তু ভাইরাল হয়ে গেছে, এই লাস্ট এক সপ্তাহ আগে বা লাস্ট 2 সপ্তাহ আগে বা লাস্ট 1 মাস আগে যে গানগুলো অলরেডি ভাইরালে চলতেছে, ওই গানগুলোকে নিয়ে বেশি বেশি এগুলো করার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি আমি আপনাকে রিকমেন্ড করব, ভাইরাল গানগুলো নিয়ে বেশি বেশি এইরকম অ্যাক্টিং করুন, এরকম কাভার তৈরি করুন, তাহলে খুব দ্রুত আপনি এগোতে পারবেন, ভালো একটা ভিউজ পাবেন। পুরনো গানের পিছনে না ছুটে নতুন নতুন গান যেগুলো ভাইরালে আছে এই লাস্ট 1 সপ্তাহ আগে, 1 মাস আগে, সো ওইগুলো নিয়ে কাজ করেন। এবার কথায় আসি যে এই চ্যানেলগুলো কি আসলে মনিটাইজেশন হবে? 100% নয় ভাই, 1,00,000% গ্যারান্টি এই সমস্ত চ্যানেল মনিটাইজেশন হয়। কেন হয়? এই যে ভিডিও কন্টেন্ট হচ্ছে আপনার নিজের, আর যে মিউজিকগুলো ইউজ করবেন এই মিউজিকগুলোতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে কোনো সমস্যা নাই, মনিটাইজেশন তাও আপনি পাবেন। মনিটাইজেশন পাওয়ার পরে আপনি জাস্ট যে কাজটা করবেন, মনিটাইজেশনটা পাওয়ার পরে কপিরাইট ক্লেমগুলো রিমুভ করে দিবেন। রিমুভ করা যায়, ভিডিও ডিলিট করার দরকার নাই। কপিরাইট ক্লেম আসলে ভিডিও ডিলিট করবেন, আপলোড হয়েছে, ভিউজ আসতেছে, ভালো, ডিলিট করার দরকার নাই। তবে সবগুলো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কিন্তু কারেন্টলি ইনএলিজিবল অথবা ইউটিউব মনিটাইজেশন পলিসিতে একটু সমস্যা দেখাইতে পারে। এই ক্ষেত্রে কপিরাইট ক্লেমগুলো আপনি ওয়াইট স্টুডিওর মধ্যে থেকেই রিমুভ করতে পারবেন। মানে ওয়াইট স্টুডিও বলতে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন না, ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। ভিডিও ডিলিট করার একদমই দরকার নাই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। যখন কারোর এইরকম ইস্যু এসে থাকবে বা কোনো সমস্যা এসে থাকবে, জরুরি মুহূর্তে অবশ্যই আপনারা লিখবেন হ্যাশট্যাগ হেল্পলাইন, হ্যাশট্যাগ হেল্পলাইন। এটা লিখে আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট একটু নক দিয়ে রাখবেন। আমার রিপ্লাই না দেওয়া পর্যন্ত আপনি নতুন কোনো মেসেজ দিবেন না। সো তাহলে আমি আপনাকে খুঁজেও পাবো, পাশাপাশি আমি কিন্তু আপনাকে হেল্প করব। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আজকে এই চ্যানেলকে নিয়ে অনেকটা গুণগান গাইলাম, আমি আসলে এই চ্যানেলটার উপকার চাওয়ার জন্যই এত গুণগান গাইলাম। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে, যাদের চ্যানেলে এই সমস্যাগুলো আছে অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলতেছি, লাইক করতে একদমই ভুল করবেন। আর নিঃস্বার্থভাবে একটি ভিডিও তৈরি করলাম, আশা করি আপনাদের অনেকটা ভালো লাগছে। পরবর্তীতে কোন চ্যানেল নিয়ে ভিডিও করব সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা চ্যানেলকে এইভাবে এনে তাদের কি ভুলগুলো রয়েছে সেগুলো ধরার আমরা চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি ফিরে নতুন কিছু নিয়ে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।